হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন আশা করি। আপনাদের পোষা খাঁচার পাখিগুলোও ভালো আছে। আজকে যে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, এখন যেহেতু জাভা পাখির সিজন, তাই জাভা পাখির ভিডিও দেখতে বেশি করছি। আসলে জাভা পাখি আপনারা অনেক বন্ধুরাই হয়তো নিয়ে আসার পরে কীভাবে জীবাণু মুক্ত করবেন, জাভা পাখি কিনে আনার পরে কীভাবে জীবাণু মুক্ত করবেন, এই নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে অনেক কিছু বাদ পড়ে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এর মধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসুন এবার ভিডিও শুরু করা যায়। আজকে অনেক বন্ধুরাই এখন ধরেন আগস্ট মাস পড়ে গেছে, জাভা পাখির সিজন পড়ে গেছে। অনেক বন্ধুদের বাড়িতেই হয়তো দুই জোড়া আছে, চার জোড়া আছে, ছয় জোড়া আছে, বা অনেক বন্ধুরাই ভাবছেন, বা নতুন যারা বন্ধুরা ভাবছেন যে আমি আরও দুই চার জোড়া বা পাঁচ জোড়া জাভা পাখি কিনবো। কেন এখন জাভা পাখির দামটা একটু অনেকটাই কম, যার জন্য অনেক বন্ধুরাই ভাবছেন যে আরও দুই চার পাঁচ জোড়া কিনে নিয়ে আসে। কারণ সামনে পুরো সিজনটাই পাবেন, প্লাস ডিম বাচ্চাও ভালো করে, যার কারণে অনেক বন্ধুরাই জাভা পাখি এখন পালন করা শুরু করে বা শুরু করবে। এইবার দেখুন, আপনারা ধরেন দুই জোড়া আনেন, পাঁচ জোড়া আনেন, এক জোড়া আনেন, তাতে কোনো অসুবিধা নেই। যাই হোক, আমি আনার সময় আপনারা পাখিটাকে সম্পূর্ণ সে দোকান থেকে আনুন আর বাড়ির থেকে আনুন, সম্পূর্ণ দেখে আনবেন। প্রথম দেখবেন আপনার মেল ফিমেল, মানে ছেলে মেয়ে ঠিক আছে কি না, এক। দুই নম্বর হয়েছে পাখির পটির জায়গায় কোনো পটি লেগে আছে কি না, পটির জায়গায় পটি লেগে থাকলে পা সেই পাখিটা নেবেন না। তারপরে দেখবেন পায়ের যে আঙুলগুলো আছে, দেখুন এই আঙুলগুলো, আঙুলগুলো ঠিক আছে কি না, পায়ের ওরা ঠিক চলাফেরা করতে পারছে কি না, লাঠিতে ঠিক মতন বসছে কি না, এগুলো বন্ধুরা ভালো করে ফলো করে আপনারা পাখি নিয়ে আসবেন। এইবার নিয়ে আসার পরে এবার আপনারা কী করবেন, এবার বাড়িতে ধরে নিয়ে আসলে, নিয়ে আসার সাথে সাথে পাখির ঘরে ঢুকাবেন না, কী করবেন, অনেক সময় আপনার পাখিটারে আলাদা একটা ধরেন ছোটো কেরি খাঁচাই হোক, বা ধরেন দেড় ফুট বাই দেড় ফুট খাঁচাই হোক, যেই খাঁচায় আপনি নিয়ে এসছেন খাঁচাটা পাখির ঘরে যেইখানে আপনার দু জোড়া থাকুক বা পাঁচ জোড়া থাকুক বা বদলি থাক, যাই থাক, কেন অন্য অন্য পাখিও যদি খাইতে থাকে, যদি কোনো কারণবশত কোনো একটা জীবাণু ওই পাখির সোস্ত পাখির অন্য পাখির গায়ে চলে আসে, তাহলে কিন্তু পাখির ক্ষতি হতে পারে। তাই বলছি বন্ধুরা, পাখিটা কিনে আনার পরে টোটাল আপনারা পাখিটাকে একটা আলাদা জায়গায় রাখবেন। রাখার পরে এইবার জীবাণু যে মুক্তটা, অনেক বন্ধুরা কী করে ডেটল দিয়ে তারপরে ডাক্তার ও মেডিসিনের দোকানের থেকে মেডিসিন নিয়ে আসে, নিয়ে এসে অনেকে পটাশ দিয়ে অনেকভাবে জীবাণু মুক্ত করে। আর আজকে আমি ঘরোয়া টোটকা হিসাবে আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন এই পাতাটা আপনারা সবাই চিনতে পারেন যে এইটা কী পাতা, দেখুন এইটা নীল পাতা, আপনারা সবাই জানেন এটা নীল পাতা। অনেক বন্ধুরা এটা ডিয়ার মিনিয়রের কাজে লাগায়। তারপরে এইটা অনেক সময় আমাদের যদি শরীরের কোনো ঘা পেঁচড়া ফেঁচড়া হয় তাও এটা কাজে লাগে। তাই বলছি বন্ধুরা, এই এই নিম পাতা দিয়ে আমরা কীভাবে জীবাণুমুক্ত করবো চলুন এবার দেখাই। এইটা প্লেন জল, এটা প্লেন জল নিলাম, প্লেন জলটা বসালাম, বসায়া এই দেখুন এটা নিম পাতা, এইটাও নিম পাতা, এই দেখুন এই নিম পাতাটাই জলের মধ্যে দিলাম, দেখুন এই যে নিম পাতাটা জলের মধ্যে দিলাম। এবার একটু ঢেকে দিলাম, Thank you.
দেখুন এটা ঢেকে দেওয়ার কারণ হয়েছে তাড়াতাড়ি হয়ে যাবে, যার জন্য আপনাদের দেখাচ্ছি সাবধানে না হলে তাহলে গরম হয়ে যায়। তো দেখুন জলের কালারটা আস্তে আস্তে অনেকটা চেঞ্জ পরিবর্তন হয়ে গেছে। এরকম ভালোভাবে ফুটিয়ে নেবেন, ফুটিয়ে নেওয়ার পরে এরকম ভালো করে জলটা ফুটিয়ে নিলেন। জলটাকে ভালো করে এটা ভালো করে ছেঁকে নেবেন। দেখুন এই নিম পাতাটা ছেঁকে নিচ্ছি, দেখুন এবার ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পরে বা চার ছেঁকনি দিয়েও ছাড়তে পারে, আপনাদের যেইভাবে ইচ্ছে থাকবেন। থাকার পরে এবার এটা রেখে দিলেন। এইবার এটা যেহেতু গরম, গরম জল তো পাখির গায়ে দেওয়া যাবে না, তাহলে তো অসুবিধা হয়ে যাবে। তখন এই জল দিয়ে আপনার এবার সাদা জল দিয়ে দেখুন জলের এখানে কালারটা দেখুন, আগে এখানে কালারটা দেখুন কত সুন্দর কালার হয়েছে। দেখুন এবার কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে, এইরকম হবে। এইবার কী করবেন, এটাকে হালকা একটু জল দিয়ে জল দিয়ে ওই জলটাকে ঠান্ডা করবেন, তাও গরম আছে। তারপরে জল ভেজে দেখে নিলেন এটা ঠান্ডা হয়েছে কিনা অনেকটা জলে, তাও জল গরম আছে। এইবার তখন যতটা পরিমাণে জল লাগবে ঠান্ডা করার জন্য ততটাই জল দিলেন। দেওয়ার পরে এবার এটাকে আস্তে আস্তে ঢেলে নিন। দেখুন আর এইটা হলো স্প্রে, এইটা অনেক সময় পাখির দোকানেও পাওয়া যায়, এরকম একটা স্প্রে নেবেন। অনেক সময় পাখির দোকানে এই স্প্রে আরও ছোটোও পাওয়া যায়, এই আবার এইটা হার্ডওয়ার্সের দোকানেও পাওয়া যায়। তাই বলছি বন্ধুরা এই রকমের স্প্রে আবার নিয়ে আসবেন, একটা বাইর থেকে ছোটোও আনতে পারেন, নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এবার এটাকে আস্তে করে এই স্প্রের মধ্যে এবার ঢেলে দেবেন। এখনও গরম আছে আপনাদের, দেখুন এইভাবে এইভাবে আপনার তারপরে ঢাকনাটা আটকে দেবেন। আটকে দেওয়ার পরে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এইবার পাখিগুলো কী করবেন, পাখিগুলো দেখুন এবার আপনি খালি জামা বলে নিন, ককটেল আনুন, বদ্রি আনুন, যে কোনো লাভবাদ আনুন, সব পাখিদের এইভাবে স্প্রে করবেন। হ্যাঁ এবার যে খাঁচাটা নিয়ে এসছেন প্রথম পুরো খাঁচাটা স্প্রে করবেন। দেখুন আমি যেহেতু ককটেল দিয়ে দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে, একদম পুরো পুরো খাঁচাটা স্প্রে করবেন। বাইরে অবস্থা পাখির ঘরে আগে ঢোকাবেন না, একদম লাঠির থেকে আরম্ভ করে, ঠিক আছে। দেখুন কীভাবে স্প্রে করছি, পুরো খাঁচাটাকে পুরো জায়গায় স্প্রে করবেন।
পুরো লাঠি ফাটি সব দেখুন এইভাবে করে স্প্রে করুন। স্প্রে করার পরে খালি ফলো রাখবেন যেন নাক কান মুখে যেন আপনার না ধরে, ঠিক আছে? এই জিনিসটা খালি আপনারা ফলো রাখবেন তাহলেই হবে, নাক কান মুখে যেন না ঢুকে। আর এমনি ভালোভাবে আপনারা স্প্রে করে দেবেন, স্প্রে করে নিয়ে আসুন। দেখুন সব স্প্রে করে দেখুন, এটা স্প্রে করলাম এরকম, এইরকমভাবে আপনারা স্প্রে করবেন। করে আধ ঘন্টার মতন পাখিটাকে বাইরে রোদে হালকা একটু রোদের মধ্যে রেখে দেবেন। তাহলে আপনার কী হবে, পাখিটার গাটা শুকিয়ে যাবে। শুকানোর পরে এইবার আপনারা কলোনিতে ছাড়তে পারেন বা আলাদা সেবারে কেসে ছাড়তে পারেন, তারপরে ছেড়ে দেবেন। ছাড়ার পরে আপনারা জলটা একটু পরে খেতে দেবেন, খাবার দিয়ে রাখুন কিন্তু জলটা দিচ্ছে না, যেহেতু আপনারা এই স্প্রে করবেন যখন খুব লাফালাফি করবে পাখিয়ে। তাই বলছি বন্ধুরা, জলটা পরে দেবেন, যেহেতু লাফালাফি করবে গরমের থেকে আসবে, তাই জলটা পরে খেতে দেবেন। 10 থেকে 15 মিনিট পরে জল খেতে দেবেন, তারপরে পাখি আপনারা কলোনিতে ছাড়ুন বা সেপারেট কেসে ছাড়ুন, যেখানেই ছাড়ুন ছেড়ে দেবেন। দেখবেন আপনার তারপরেই দেখবেন আধ ঘন্টা যখন ওই রোদ খাবে, খাওয়ার পরে দেখবেন ওদের শরীর খুব লাফালাফি করছে, দেখবেন শরীর স্বাস্থ্য খুব ভালো হয়ে যাচ্ছে। কোনো ভাইরাস যদি থাইকা থাকে বা জীবাণু থাইকা থাকে, দেখবেন আস্তে আস্তে এবার মুক্ত হয়ে যাবে। তখন আপনারা নিয়ে এসে খাঁচার মধ্যে ছেড়ে দেবেন। যাওয়ার পরে এই বলে বন্ধুরা রাখছি, এইভাবেই আপনারা জীবাণু মুক্ত করবেন। সে যে পাখি আনুন না কেন, জাবা আনুন, লাভবাট আনুন, ককটেল আনুন, বদ্রি আনুন, ফিন্স আনুন, তারপরে যা পাখি হোক আপনারা যাই পালন করুন না কেন, অন্তত বন্ধুরা কিনে আনার পরে আপনারা জীবাণু মুক্তটা করবেন। জীবাণু মুক্তটা করলে তাহলে আর আপনাদের কোনো পাখির সমস্যা হবে না, কিছু হবে না। প্লাস যে খাঁচাটার মধ্যে দিয়ে নিয়ে আসবেন সেই খাঁচাটা অবধি এরকম স্প্রে করে দেবেন। স্প্রে করে দিলে তাহলে দেখবেন আপনার সমস্যা হবে। ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।